চমৎকার ভাবে একদম পানিতে হয়েছে এটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রিয়েল হাইড্রোপনিক সিস্টেম। আমরা আজকে হাইড্রোপনিক্স নিয়ে হচ্ছে কথা বলবো, যেখানে আমরা জানি হাইড্রোপনিক্স হচ্ছে পানিতে সবজির চাষ করা, পানিতে হচ্ছে ফসলের চাষ করা, যেখানে কোনো মাটির ব্যবহার হবে না, ঠিক আছে। আমরা যদি এভাবে চলে আসি, আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে হাইড্রোপনিক্সের মাধ্যমে সুইস চার্ট, সুইস চার্ট এই ভেজিটেবলসে করা হয়েছে, এবং এটা কিন্তু রিয়েল হাইড্রোপনিক্স। অনেক সময় আমরা শোলার ভিতরে বাইরে থেকে গাছপালা নিয়ে এসে কোনো মতো ঢুকাই দিয়ে দেখার চেষ্টা করি যে না হচ্ছে হাইড্রোপনিক, এটা কিন্তু রিয়েল হাইড্রোপনিক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কী পরিমাণ শিকড় হচ্ছে নিচে বের হয়েছে, এবং সুন্দর লাইটিং করে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা যদি এদিকে দেখি, আমরা আমরা এদিকে দেখি যে হচ্ছে এই যে ককশিট, এই ককশিটের উপরে আমরা এই যে এটা আস্তে করে তুললাম, এই যে শিকড়গুলো সব পানির নিচে, সে পুষ্টি উপাদান গাছের জন্য যা প্রয়োজন নিচ্ছে হচ্ছে পানি থেকে। আর এই যে এটা এটা হচ্ছে একটা মিডিয়া যেটা স্পেশালভাবে এই হাইড্রোপনিক্সের জন্য হচ্ছে তৈরি, যেটা না শক্ত না নরম, গাছটাকে ধরে রাখে মানে হচ্ছে, এবং শিকড়গুলো নিচে সহজে চলে যেতে পারে। আমরা সাধারণত জানি যে লিফ ভেজিটেবলস যেগুলো সেগুলো হচ্ছে আমাদের হাইড্রোপনিক্স হচ্ছে বেশি চাষ করা হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন কি চমৎকারভাবে একদম পানিতে হয়েছে এটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রিয়েল হাইড্রোপনিক্স সিস্টেম। এবং এই যে হচ্ছে ককশিটের ককশিটগুলো আমরা দেখতে পাচ্ছি, ককশিটগুলো কিন্তু হচ্ছে ককশিটগুলো স্পেশালভাবে তৈরি করা হয়েছে হাইড্রোপনিক্স হচ্ছে করার জন্য। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের তার মানে আমাদের দেশে এটা সম্ভব, কিন্তু আমরা যে সিস্টেমে করতে চাই সেটা হয়তো আমরা সঠিকভাবে হচ্ছে জানি না। আসলে এই পানিতে যে মিডিয়াটা ব্যবহার করা হয়, যে নিউট্রিয়েন্ট মিডিয়া যেটা, সেটা সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই। আমরা মনে করি ইউরিয়া, ডিএপি, টিএসপি গুলাই দিলেই হয়তো হয়ে যাবে, আমরা চেষ্টা করেও কিন্তু আসলে এত চমৎকার ফলাফলটা হচ্ছে আমাদের দেশে আমরা হচ্ছে পাই না। তবে আসার কথা হচ্ছে আমাদের দেশেও এটা নিয়ে কাজ শুরু হয়েছে। আমরা যদি এদিকে দেখি, এটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এরকম কিন্তু আমরা মাছ পুষি, আমাদের এই ধরনের জারে আমরা অ্যাকোরিয়ামে মাছ হচ্ছে রাখি, মানে অ্যাকোরিয়াম ফিশ যেগুলো, কিন্তু এরকম অ্যাকোরিয়ামেও আমরা এভাবে লেটুস পাতা যদি করতে পারি, কিছু না, আমি শুধু কাটবো, বার্গার হোক বা আমরা যে কোনো জিনিসের হোক, আমরা এই রোজার মধ্যে ইত্যাদিতেও কিন্তু এই ধরনের পাতা আমরা খেতে পারি। আমরা জানি যে পাতায় যে ভিটামিনগুলো থাকে সেটা সরাসরি কাঁচা খেলে সরাসরি আমাদের শরীরে যায়, রান্না করলে ভিটামিনগুলো বেশিরভাগ হচ্ছে নষ্ট হয়ে যায়। আমরা পেয়েছি হচ্ছে রাকিবুল আমিনকে। রাকিব, আমরা এখানে যে হাইড্রোপনিক্সের নতুন একটা সিস্টেম দেখছি, নতুন সিস্টেম বলতে গিয়ে খুব অ্যাডভান্স লেভেল আধুনিক সিস্টেম আমরা হচ্ছে দেখছি, এই সম্পর্কে তোমার মতামত বলো। ধন্যবাদ তালহা। হাইড্রোপনিক্সটা আসলে আমাদের বাংলাদেশে আমরা এখন যেই হাইড্রোপনিক্সটা আমরা লক্ষ্য করছি আর কি, এটি আসলে অনেক আগেই পৃথিবীর উন্নত দেশগুলোতে এটির প্রচলন শুরু হয়েছে, এবং এটি দীর্ঘ গবেষণার একটি ফল, এবং এটি এখন এমন একটি পর্যায়ে এসেছে আপনি চাইলে এটি বাণিজ্যিক উৎপাদন করতে পারেন, এবং ইন্ডাস্ট্রি একদম একটি ইন্ডাস্ট্রির উৎপাদন যেমন হয় আপনি সেটা করতে পারেন। আমরা সেটা লক্ষ্য করছি, আমরা দেখি যে অল্প একটা ছোট্ট একটা হাউজে, হ্যাঁ, কি পরিমাণ ধরছে, সঠিক। এবং দেখেন, আপনি একটা বিষয় খেয়াল করবেন, আমি কেন ইন্ডাস্ট্রির কথা বললাম, প্রতিটা লেটুসের গাছ দেখতে একই রকম, হাইট একই রকম, আপনি দেখেন প্রতিটা গাছের চেহারা একই রকম, দেখতে একই রকম। তার মানে কি? তার মানে হচ্ছে যে এটি একদম অ্যাকিউরেট ম্যানেজমেন্টের একটি বিষয়, এখানে কতটুকু পানি কত ঘন্টায় কীভাবে রিসাইকেল হবে, এটার সঙ্গে কী পরিমাণ নিউট্রিয়েন্টের মিশ্রণ হবে, এটা লাইট কী পরিমাণে লাগবে, এটা একদম আপনার ক্লিয়ার কাট একটা সলিউশন, এবং এটা খুবই খুবই অটোমেটেড একটা ব্যবস্থাপনা। তো আমি যেটি স্পেশালি বলতে চাই তালহা, আপনারা যেহেতু কৃষি অঙ্গনে আপনাদের ব্যাপক ভূমিকা রয়েছে এবং আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যান, তো আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশে হাইড্রোপনিক্সের নামে মানে খুবই অগোছালো কিছু মাতামাতি শুরু হয়েছে, এবং অনেকেই আসলে এটি করতে গিয়ে প্রতারিত হচ্ছেন, এবং অনেকেই
অনেক রকম তথ্য বিভিন্নভাবে ওনারা উপস্থাপন করছে। তো আমি যেটি বলতে চাই যে এই সমস্ত বিষয়গুলিতে, এই বিষয়গুলিতে সরকারের একদম কেন্দ্রীভূত তথ্যগুলা বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়া উচিত, যেন প্রত্যেকটা ভেজিটেবলের চেহারা একরকম, দেখতে একরকম, এবং এখানে খুবই ক্লিয়ার একটা ম্যানেজমেন্ট। আমি যেটা বলেছি আপনি দেখেন, এটি 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 তো একটা প্রদর্শনী, কিন্তু আপনি যদি একটা হাইড্রোপনিকের বড় প্রজেক্টে যান নেদারল্যান্ডে বা বিশ্বের অন্য কোথাও, সিঙ্গাপুর হতে পারে, থাইল্যান্ড হতে পারে, আপনি গেলে দেখবেন যে এটি আসলে খুব ক্লিয়ার একটা সলিউশন। এবং আমরা ওইভাবে যদি এটা অনুসরণ করি, আমাদের বাংলাদেশেও হাইড্রোপনিক্সের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।